থ্যাংক ইউ আল্লাহ ওর মতো একজনটাকে আমার লাইফে পাঠানোর জন্য। আমি আমার বয়সকে ঠিক আছে বেশি হয় নাই, বাট আমি এই বয়সে অনেক সমস্যার সমাধান করা লাগছে আমার। হয়তো আলোচনা ও সমালোচনার মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছে অপু ভাই, কিন্তু তিনি জীবনে অনেক পরিশ্রম এবং অনেক সংগ্রাম করার পর আজ এতদূর আসতে সক্ষম হয়েছে, এবং কি তিনি এখন বর্তমানে অনেক পরিবর্তন। অপু ভাই আসার আগে জনপ্রিয় ছিল মামুন, কিন্তু এখন বর্তমানে জনপ্রিয় অপু ভাই। অপু ভাই এত চেঞ্জ হওয়ার কারণে মামুনের দিন কি শেষ, এটা নিয়ে কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এছাড়া আরও থাকছে অপু ভাই এত পরিবর্তন হওয়ার কারণে এখন বর্তমানে অনেক মেয়েরাই তার উপর ক্রাশ, কিন্তু এই মেয়েটি অপু ভাইকে বয়ফ্রেন্ড দাবি করে অনেক ভিডিও বানাচ্ছে, তাও থাকছে এই ভিডিওতে। এজন্য ভিডিওটি আপনাদের জন্য অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পরিবারের অভাব অনটনের কারণে খুব বেশি পড়ালেখা করতে পারেনি অপু ভাই, বাবা না থাকায় পরিবারের দায়িত্বটা তুলে নেন নিজের কাঁধে। জীবনে সংগ্রাম চলাকালীন পরিবার বাঁচাতে তখন পেশা হিসেবে সেলুন কর্মকর্তার চাকরিটাই বেছে নেন। সে সময় থেকে তার শখ ছিল অভিনয় করার, এরপর কিছু মানুষের অনুপ্রেরণায় লাইকিতে পা রাখেন তিনি, কিন্তু অন্যরকম স্টাইলে ভিডিও বানান। যেমন চুল কালার করে এলোমেলো থাকার কারণে তাকে কেউ পছন্দ করতো না, যে কারণে মানুষের কাছে আলোচনার সমালোচনার সৃষ্টি হন। এছাড়া আরও অনেক ঘটনা হয় যার ফলে তিনি অনেক জনপ্রিয়তা লাভ করে। এরপর তার লাইকি আইডি বাদ হওয়ার ফলে তিনি টিকটকে ভিডিও বানান। তার শরীর নিয়ে মানুষ অনেক কথাই বলতো, কিন্তু তিনি এগুলো সহ্য না করে তার জিদটাকে কাজে লাগায়। এরপর 3-4 মাস পর আমাদের মাঝে তিনি নতুন রূপে আসেন, এবং আল্লাহ চেয়েছিল বলে আজ তিনি এত পরিবর্তন। তো এদিকে অপু ভাই এত পরিবর্তন হওয়াতে মামুনের কি দিন শেষ, এমন কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। কারণ আগে অপুর চেয়ে মামুনের জনপ্রিয়তা বেশি ছিল, কিন্তু এখন বর্তমানে অপু ভাই চেঞ্জ হওয়াতে মামুনের চেয়ে অপুর জনপ্রিয়তা বেশি। আগে মানুষের মুখে মুখে অপু ভাইকে নিয়ে সমালোচনাই বেশি করতেন, কিন্তু এখন বর্তমানে তার হেটার্সের চেয়ে ফ্যান বেশি। তো মামুনের ভিডিও কমেন্টে গেলেই দেখা যায় অপু ভাই এত পরিবর্তন আপনি কবে হবেন। এছাড়া আরও দেখা যায় মামুনের দিন শেষ অপুর দিন শুরু, তো এখন বর্তমানে মামুনের চেয়ে অপুর ফ্যান বেশি দেখা যায়। আপনাদের মধ্যে কাকে বেশি ভালো লাগে, মামুন নাকি অপু? আর বন্ধুরা, অপু ভাই এত পরিবর্তন হওয়ার কারণে অনেক মেয়েরাই তার উপর ক্রাশ, এবং অনেকে তাকে নিয়ে ডুইট ভিডিও বানাচ্ছে। এই মেয়েটি টিকটক আইডিতে অপু ভাইয়ের সাথে ডুইট করে অনেক ভিডিও বানিয়েছে, এবং অনেক ডুইট ভিডিও বানিয়ে বোঝাতে চেয়েছে অপু ভাইকে অনেক ভালোবাসে। থ্যাংক ইউ আল্লাহ ওর মতো একজনটাকে আমার লাইফে পাঠানোর জন্য। টিকটকে অনেক মেয়েরাই তাকে নিয়ে ডুইট ভিডিও বানিয়েছে, কিন্তু সবাই তাকে ক্রাশ উল্লেখ করে ভিডিও বানিয়েছে, কিন্তু এই মেয়েটা বিএফ উল্লেখ করে ভিডিও বানিয়েছে। তো অপু ভাই এত পরিবর্তন ও এত জনপ্রিয়তার কারণে মামুনের দিন কি সত্যি শেষ, তা কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। তো আজ এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।